এবার আমার বিদায় নেয়ার পালা। হ্যাঁ, এবার আমার বিদায় নেয়ার পালা। তো হ্যালো বন্ধুরা, আমি তানিয়া, আর তোমরা নিশ্চয়ই চিনতে পারছো আমার। যাই হোক, তো সত্যি এবার আমার বিদায় নেওয়ার পালা। তো এক বছর হতে যায়, আমার তোমাদেরকে বলা হয়নি যে 1000 সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে, অনেকদিনই হয়ে গেছে, সেটা তোমাদের বলা হয়নি। বাট ওয়াচ টাইম এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো দেখো, সবার অমতে গিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম। খুলে মানে আমি তো জানতাম না যে ইউটিউব চ্যানেলে এই হয়। তো সবার ভিডিও দেখে দেখে আমারও একদিন ইচ্ছা গেল যে আমি ইউটিউব চ্যানেল খুলব, ঠিক আছে? তো খুলব, তো ইউটিউব চ্যানেল খুললাম। খোলার পর কত লোকে কত কথা, হাসাহাসি থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে? তো আমি অনেক অনেক প্রথম দিকে অনেক এতে পড়তে হয়েছে আমাকে। তো তারপরে আস্তে 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 আমি করতে থাকলাম, কারোর কথায় কান দিলাম না। তো আমি তোমাদের কাছে অনেক বলেছি সেই সব কথা, আর তো আজও আমি আর একবার শেয়ার করছি তোমাদের সাথে। সত্যি এবার বিদায় নেওয়ার পালা হয়ে গেছে। তো আমি রীতিমতো ডিপ্রেশনে ভুগছি, কারণ হচ্ছে কি বলবো তোমাদেরকে, 1 বছর হতে যায় এবং সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম তো হচ্ছে না, তোমরা ভিডিও দেখছো না। এবার আমি তো শর্টসও পোস্ট করি, তোমরা দেখো। এবার ব্লগগুলো তোমরা তো দেখো না। এবার আমাকে প্লিজ হেল্প করো, প্লিজ ব্লগ দেখো, আর তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ ব্লগ দেখো, ঠিক আছে? তো আমাকে একটু হেল্প করো, সাহায্য করো, হাত জোর করছি তোমাদের কাছে। তো সত্যি ডিপ্রেশনে ভুগছি, সত্যি খুব টেনশানে আছি, চিন্তায় আছি। 1 বছর হতে যায়, আর কয়েক মাস পর হয়ে যাবে। যাই হোক, তো সেটা কি কোনো প্রবলেম হবে না সেটা আমি জানি না, সত্যি বলছি আমি জানি না। আমি তো রোজেরই কন্টিনিউ ব্লগ দিই, তোমরা তো দেখোই না। তোমরা প্লিজ দেখো, স্কিপ করো না, পুরোটা করে দেখো, কারণ ওয়াচ টাইম চাই, আমার ওয়াচ টাইম হচ্ছে না। তো তোমরা বলো, একটু সাহায্য করো আমাকে, প্লিজ একটু সাহায্য করো। জানো তো খুব কষ্ট পাই যখন নিজের মানে মন থেকে কিছু করার চেষ্টা করি, সেখানে ব্যর্থ হয়ে যাই, খুব কষ্ট পাই জানো তো। কিছু করতে গেলে মানে কি বলবো, আমি নিজে থেকে কিছু করতে চাইছি কিন্তু সেটা হচ্ছে না, সেখানে খুব কষ্ট হয়, তোমরা জানো খুব কষ্ট হয়। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা আমার ব্লগ দেখো, প্লিজ ব্লগ দেখো, সত্যি বলছি। এবার আমার না হলে আমি সত্যি ইউটিউব ছেড়ে দেবো, আর ইউটিউব কখনো ফিরে আসবো না। তো সত্যি আমি বিদায় নিয়ে নেবো এবার। তো আমার ব্লগ তোমরা দেখো, আমাকে একটু হেল্প করো, সাহায্য করো, তোমাদের কাছে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, ঠিক আছে? তো প্লিজ হেল্প মি, প্লিজ প্লিজ হেল্প মি। আমি যেন সবাইকে দেখাতে পারি যে হ্যাঁ আমি পেরেছি বা আমি পারি, সবার মুখের মধ্যে জবাবটা যেন দিতে পারি যে হ্যাঁ আমি পারি, প্লিজ হেল্প মি, সবাই আমাকে প্লিজ হেল্প করো, প্লিজ হেল্প করো। এত লোকের এত কথা, হাসি ঠাট্টা সব কিছু, পিছনে সামনে সব কিছু, মুখের মধ্যে যেন জবাব দিতে পারি যে হ্যাঁ আমি পারি, ঠিক আছে? তো প্লিজ হেল্প মি, প্লিজ। তো চলো, আমি টাটা করছি, আশা করি তোমরা আমার ব্লগ দেখবে, আমাকে একটু সাহায্য করবে, ঠিক আছে? তো প্লিজ হেল্প মি।